ব্র্যাকফোর্সেস বম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে বিগত তাদের সহযোগিতায় আমরা ভবনটির ভিতরে সাবধানতা অবলম্বন করে অনুপ্রবেশ করেছিলাম। ভবনে যে দুর্ঘটনাটি ঘটেছে এটি কোনো স্বাভাবিক অগ্নিকাণ্ড নয়, এটি একটি বিস্ফোরণ ঘটেছে এবং এয়ার কন্ডিশনার থেকে এই বিস্ফোরণ ঘটার সম্ভাবনা কম। এটাতে অন্য কোনো ধরনের কারণ জড়িত ছিল, যেমন এটা গ্যাস লাইনের লিকেজ থেকে হয়ে থাকতে পারে অথবা অন্য কোনো বিস্ফোরকের বিস্ফোরণে হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের মাত্রাটা অনেক বড় ছিল, আমরা এটা পরিদর্শন করে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছি যে কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে বা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে কিনা বা এটার সাথে কোনো অন্য কোনো কিছু জড়িত রয়েছে কিনা। তো আমরা প্রাথমিকভাবে এখান থেকে স্যাম্পল কালেকশন করেছি এবং এগুলো পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষার জন্য প্রেরণ করেছি। এগুলো পরীক্ষা নিরীক্ষার পর আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবো। এছাড়াও এখানে কোনো জীবিত অথবা আহত ব্যক্তি ভিতরে আটকা পড়ে আছে কিনা এটা খুঁজে বের করার জন্য আমাদের ডগ স্কোয়াড প্রতিনিয়ত সহায়তা করে যাচ্ছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যদের সাথে আমাদের ডগ স্কোয়াড জীবিত অথবা মৃত যে কোনো ভিতরে ব্যক্তি থাকলে তাকে শনাক্ত করে বাইরে বের করে নিয়ে আসার জন্য সহায়তা করবে। আপনাদের সকলের সহায়তার জন্য অনেক ধন্যবাদ। মালিকের পক্ষ থেকে বলা হচ্ছে একজন মিসিং আছে, এই বিষয়ে অভিযোগ রয়েছে যে তিতাসের লিকেজ থেকে এই ধরনের